শুভ শারদীয়া আজকে মহাষষ্ঠী শুভ মহাষষ্ঠী অ্যাকচুয়ালি আমাদের এই দুর্গা পুজো আমাদের ন নদিনের অ্যাকচুয়ালি পুজোটা হয় মানে কিন্তু বাঙালিদের মানে নবরাত্রি বলে নদিন যারা পালন করে নদীরা পালন করে থাকে কিন্তু পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো আমি সবাইকে এই শারদীয়াতে আমার শুভেচ্ছা জানাই আমি আমার হাজবেন্ডের তরফ থেকে শুভেচ্ছা জানাই আর বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো এই বছর প্রথম আমি মেলবর্নে আছি যেটা কিনা আমি কখনোই কোনো দিনও থাকিনি তো সেইভাবে আমার কোনো ধারণা নেই এখানে বিদেশে এক কীরকমভাবে দুর্গা পুজো পালন করা হয় যদিও আমি ভিডিওতে বা মিডিয়ার থ্রুতে অনেক রকম অনেক দেশের অনেকভাবে পুজো দেখে দেখেছি কিন্তু এইভাবে পুজো আমি কখনো নিজের নিজে কখনো উপলব্ধি করিনি কিন্তু ঘটনাটা হচ্ছে যে এবারে যে আমাদের এই মহামারীর কারণে আমরা যে ঠিক সেইভাবে পুজোটা এখানে গিয়ে যে আমরা দেখতে পাব হয়তো অন্য অনেকের সেটা সম্ভব হয়ে থাকলেও আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না তো আমার ক্ষেত্রে হচ্ছে না এই কারণে এখানে এখনও আমরা মানে আমাদের হয়তো দশ কিলোমিটার কি পনেরো কিলোমিটার এখন মানে আমাদের যাতায়াতের পারমিশনটা দিয়েছে কারণ এত দিন আমাদের ছিল তোমার ফাইভ কিলোমিটার মধ্যে বা থাকতে কিন্তু এখন সেটা একটু মানে হালকা করেছে এবং করে তোমার ওটা পাঁচ কিলোমিটারের থেকে একটু দশ কিলোমিটার না পনেরো কিলোমিটার এরম কিছু করেছে তো এই দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটারের মধ্যে অ্যাজ কোনো মন্দির আমাদের এখানে আমাদের জানা নেই তো যাই হোক না কেন আমি যেটা বলতে চাই যে এ বছরটা আমরা এখানেই রয়ে গেলাম এবং আমাদের মতন করে ঠাকুর আমাদেরকে যেইভাবে রেখে তার পুজো নেবেন কারণ পুজো তো সেভাবে দেওয়া সম্ভব না মনের পুজোটাই আমরা আমি বা আমার হাজবেন্ড ঠাকুরের কাছে সেভাবেই প্রার্থনা করতে পারি তো সেইভাবে আমাদের পুজো এইবার এইবার পুজোটা এইভাবেই মানে দু হাজার কুড়ির পুজো আমাদের এইভাবেই কাটবে পড়ে রইলো বাড়ির কথা বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজন প্রতি বছর আমরা আমি সেখানে যাই এবং তাদের সাথে থাকার চেষ্টা করি আমি আমার বহু ব্লগে আমি অনেকবার বলেছি যে আমি জানি না যে এইবার কতটা আমি যেতে পারব কলকাতাতে কারণ আমার মনেই হচ্ছিল যে হয়তো এবার যাওয়া না হলেও হতে পারে তো সেইভাবেই আমি আর কি মানে মনটাকে স্থির করার চেষ্টা করেছিলাম কারণ কি জানো অনেকেই আছে যারা বিদেশে থাকে এবং তারা মাইন্ডসেটটা রেখে দেয় যে না তারা বিদেশে ঠাকুর দেখবে বা কিছু বিদেশেই তারা যে বছর আছে সে বছর তারা বিদেশেই থাকবে এবং সেখানকার ঠাকুরই তারা দেখবে বা সেখানেই তারা আনন্দ উপভোগ করবে কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি বা কখনো আমি জানি না আদৌ কোনো দিন আবার হবে কি না আমি চাইও না কারণ আমি আমার বাড়িতেই সব সময় যেতে চাই এবার সম্পূর্ণটাই ঠাকুরের ইচ্ছে ঠাকুর কি করবেন মা কি করবেন সেটার ওপরে তো হতে পারে এক একজনের এক এক রকম মেন্টাল মানে ডেভেলপমেন্ট বা মেন্টাল কন্ডিশনস বা তারা সেভাবে সেটাকে মেনে নিয়েছে যে না ইটস নট নেসেসারি যে আমাকে সবসময় কলকাতাতে যেতে হবে কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয় কারণ আমি বড়ই হয়েছি বহু বছর আমি কলকাতাতেই ছিলাম তো আমার পক্ষে বা আমার হাজবেন্ডের পক্ষেও যদিও সে অনেক দিন বাইরে আছে অনেক দিন বিদেশে বলো বা অন্য জায়গায় ভারতবর্ষের অনেক জায়গায় থাকে কিন্তু থেকেছে কিন্তু পুজোর সময় সে সময় মানে যেভাবেই হোক সে তার বাড়িতে চলে গেছে তো এটা আমাদের কাছে এটা আমার কাছে একদম প্রথম অভিজ্ঞতা অভিজ্ঞতা যে খুব খারাপ সেটা না বাট বাড়ির লোকদেরকে বড্ড বেশি মনে পড়ছে আর প্রতি বছর আমরা যেভাবে পুজো কাটাই যে কটা দিন সেই কটা দিনের কথা খুব বেশি করে মনে পড়ছে তো মানে ষষ্ঠী সপ্তমী আরেকটা কথা বলে রাখি আমার পিতৃকুল মাতৃকুল বা ইভেন আমার শ্বশুর বাড়িতেও আমি জানি যে অনেক বাড়িতেই মানে এই ষষ্ঠী বা অষ্টমী এই দুটো দিন নিরামিষ খাওয়া হয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে কোনো মানে আমি কোনো নিরামিষ খাওয়া আমি সেরকম মানে আমাদের ফ্যামিলিতে সেটা আমি পাইনি তো সেজন্য আমাদের এই নিয়মটা নেই ঠিক আছে তো আমাদের সব রকমই চলে মাছ মাংস আর আমার ফ্যামিলিতে মানে আমাদের চ্যাটার্জি পরিবারে কোনো দিনই ওরকম ধরনের পার্টিকুলার কোনো নিরামিষ খেতে হবে এই দিনে এটা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এটা না ডিপেন্ড করে বাংলাদেশ হলেও মানে কোন দেশের তুমি যদিও আমরা আমি বাং বাংলাদেশেরই মানে বাংলাদেশ হচ্ছে আমার পুরো পূর্বপুরুষ হচ্ছে বাংলাদেশের তো কিছু দেশে হয়তো আছে যে নিরামিষ খেতে হবে কিন্তু আমাদের দেশে সেটা নেই তো আমি আমি সেটা পাইনি এই হচ্ছে ব্যাপার না আমি আমার বাপের বাড়িতে বা আমার মাতৃকুলের দিকেও কেউ না ইভেন আমি শ্বশুর বাড়িতেকেও থেকেও সেটা পেলাম পাইনি তো নিরামিষ খাবারটা হচ্ছে অ্যাজ ইউর উইশ তুমি যদি ইচ্ছে করো তুমি খেতে পারো বাট কোনো বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই এই হচ্ছে ব্যাপার আর পুজোর দিনে তো এমনিতেই ষষ্ঠীর দিনে তো আমরা সবেমাত্র ঠাকুরকে কলা গাছের কলা বউকে স্নান করানো হয় আর আমার বাড়িতে মানে আমি যেখানে থাকি ঠিক তার দুপা পা গেলেই আমাদের মানে পাড়াতে দুর্গা মন্দির আছে তো সেই দুর্গা মন্দিরে তোমার আগে ঠাকুর বাইরে থেকেই তৈরি মানে কুমারটুলি বা এই জায়গা থেকে ঠাকুর আসতো তৈরি হয়ে আসত এখন আমাদের মন্দিরেই ঠাকুর নিজেই ওখানেই তৈরি হয় ইনফ্যাক্ট এই বছর কি হয়েছে আমি জানি না আমার মনে হয় এবছরও ওখানেই হয়েছে হয়তো অত বড় এবং আমাদের ঠাকুর ভীষণ সুন্দর হয় হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর এবং আমাদের মন্দিরের মধ্যেই ঠাকুর তৈরি হয় কারিগর এসে ওখানেই তৈরি করেন তো এবং ওখানেই পুজো হয় এবং আমাদের মন্দিরটা বেশ বড় মানে অনেক পাড়ার সব লোক এবং বিশাল করে প্যান্ডেল করে খাওয়া দাওয়া করা হয় কিন্তু পাড়াতে নিয়ম হচ্ছে আমাদের পাড়াতে যে সপ্তমী আর নবমীর দিন আশা করি এরকম সব পাড়াতেই হয় মানে কোথাও না কোথাও লোকাল যেটা তাদের কিছু না কিছু প্রোগ্রাম তো থাকেই গান বাজনা মায়ের গান এমনি বাচ্চারা অনেক রকম প্রোগ্রাম করে এবং বড়রাও অনেক কিছু করে ঠাকুরের গান গায় এবং আমাদের মহালয়া তার স্তোত্রটাও পাঠ করা হয় বা পুরোটাই তারা নিজেদের মতন করে আবার সেটা উপস্থাপন করেন কিন্তু যেটা আমি বলছিলাম যে হ্যাঁ নিরামিষ বলতে ঠাকুরের ভোগ যেটা সেটা আমি পাড়াতে দেখেছি যে সপ্তমী আর নবমী এই দুটো দিন আমাদের পাড়াতে খাওয়ানো হয় এবং সেটা নিরামিষ হয় ভোগ থাকে খিচুড়ি লাবড়ার তরকারি ভাজা চাটনি মিষ্টি এটা তো থাকেই আবার যেদিন এক এক দিন এক এক মানে সপ্তমী যদি এক রকম হল তো আবার অষ্ট নবমী আরেক দিন আরেক রকম রেসিপি হয় তো সেটা হয়তো পোলাও হয়েছে হয়তো চাটনি যা বেগুনি হতে পারে চাটনি হয়তো অন্য ধরনের চাটনি হতে পারে এবং মিষ্টি তো থাকেই মিষ্টি মিষ্টি তো আমাদের সবসময়ই থাকে তো এইটুকুই আমি আজকে মানে মনে হচ্ছিল আমি তো কোনোভাবেই আমি ভেবেছিলাম যে এবার আমি কলকাতায় গেলে হয়তো আমার চোখে মা দুর্গা বা দুর্গা ঠাকুরের মানে আমি যেগুলো দর্শন করতে যাব বা যেতাম সেগুলো আমি সবার কাছে সেটা তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু সেটা এবছর আমার পক্ষে সম্ভব হলো না এনিওয়েজ হয়তো মনটা হয়তো একটু মানে একটু কেন ভালোই খারাপ কিন্তু সব ভালো যার শেষ ভালো প্রথম দিকে হয়তো মানুষের খারাপই লাগতে পারে কারণ সবচেয়ে বড় কথা বছরে আমরা দুবার কি তিনবার কলকাতাতে যাই কিন্তু এবছরে আমরা একবারও যেতে পারিনি তো সেটা তো অসম্ভব হয়ে উঠেছে আমাদের কাছে যাই হোক আমার এরকম এটা এই কারণেই বলা যে একদিকে এটা সত্যিই যে আমার মনটা একটু খারাপ আমার বা আমার হাজব্যান্ডের আবার এটাও মনে হয় যে মানে আমাদের অমতন কিন্তু মানে আরও অনেকেই আছে যারা কলকাতায় ওই টাইমটায় যেতে চায় তারাও হয়তো যেতে পারেনি আর ইনফ্যাক্ট আমাদের এখানেও ওই ভার্চুয়ালি পুজো যেটাকে বলে সেইভাবেই যারা অ্যাটেন্ড করার তারা করছে কিন্তু আমি যেহেতু করিনি কোনোবারই আমি এখানে থাকিনি তো সেরকম কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকলেও আমি সেইভাবে ঠিক কোনভাবে কি করতে হয় সেটা আমি জানি না সত্যি কথাই এটা আমি কিভাবে করতে হয় সেই অ্যাসোসিয়েশনের সাথে লিংক কিভাবে তারা যদিও আমাকে তারা অনেক মেল ফেল করেছিল মেল করেছিল কিন্তু আমি নিজের থেকে সেভাবে এগোতে পারলাম না যাই হোক তো আমার এভাবে সেইভাবে কোনো পুজো শপিংও সেভাবে কিছু হয়নি তা তাই জন্য আমি কোনো শপিং হল সার্চ কিছু করিনি তবে আমার কাছে আমি যে যে গেঞ্জিটা পরে আছি মানে যে টি শার্টটা পরে আছি এটা একটা সিম্পল টি শার্ট এই একটা টি শার্ট যেহেতু ষষ্ঠী ষষ্ঠীর দিনে আমাদেরকে বলা হয় যে একটা নতুন কিছু মানে গায়ে দিতে তো সেই কারণে আজকে আমি এইটা পরেছি দিস ইজ ভেরি সিম্পল একদমই মানে আমি ভাবতেও পারিনি এরকম আমার কাছে বেশ কয়েকটা জামা আছে যেটা আমি একবারের জন্য পরিনি কিন্তু একদম নতুন তা আমি যে এটা এই আজকে লেগে যাবে কাজে আমি সেটা বুঝতে পারিনি বাট হঠাৎ করে আমার মনে হলো হ্যাঁ আমার কাছে তো আছে তাহলে আমি সেটা পড়ি কারণ ষষ্ঠীর দিনে বলে যে একটা নতুন জামা পড়তে তো আমার সেরকমভাবে কোনো নতুন জামা এবার আর কারণ এখানে তো সবকিছুই বন্ধ যে কেনাকাটিরও কোনো আর আমি তো আগেই বলেছিলাম যে অনলাইন বেসিস আমি বিশেষ করে জামা আমি চাই একটু মানে দোকানে গিয়ে কেনাকাটিতে পক্ষপাতি এখানে আমি অনলাইন কিনি না বললে ভুল কথা বলা হবে তবে জামা কাপড় কোনোদিনও আমি অনলাইন কিনি তো সেই কারণে তবে যাই হোক আমার কাছে যে কটা জামা ছিল আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা বাট তবুও আমার মনে হলো যে ঠিক আছে আমি আমার বন্ধুরা তো তাই নিশ্চয়ই তাদের খারাপ খারাপ লাগবে না তো আমি দেখাচ্ছি এই একটা গেঞ্জি আমি পরে আছি আর হচ্ছে এইরকম আরেকটা গেঞ্জি আমি পেয়েছি মানে কেনা ছিল এখনো তার মানে ট্যাগটা খোলা হয়নি আর কি তো এই একটা গেঞ্জি বা টি শার্ট হোয়াট এভার যা বলো এই একটা নেভি ব্লু কালারের আর আমি জানি আমি জানি আমার জন্মদিনের একটা ভিডিওতে আমার এক বান্ধবী এসছিলেন তো এসছিল আর কি তো সে আমাকে দুটো টপ দিয়েছিল। তো সেই দুটো টপের এক দেখাচ্ছি আমি একটাও আমি পড়িনি এখন অবধি তো এইরকম একটা অ্যাকচুয়ালি পিছনটা আবার মানে ফিতে মতন আছে আর পেছন দিকটা না মানে একটু ছোট আর সামনের দিকটা একটু বড় মানে বোঝা যাচ্ছে তো আশা করি এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে তোমার সামনের দিকটা আর লেসটাও এইরকম পেছনে তোমার টাক করা যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো এটা একটা লাইট একটু ফ্যাশনেবল আর এগুলো আমি কিন্তু এখন অব্দি পড়িনি আমি ইচ্ছে আছে যে প্রত্যেক দিনই একটা করে পড়বো আর আশা করি তোমাদেরকেও দেখাবো এই আরেকটা টি শার্ট আছে ওই বান্ধবী আমাকে দিয়েছিল জানি না তোমাদের ভালো লাগবে কিনা মনে হলো যে ঠিক আছে আমি একটু শেয়ার করি সবাই যখন একটু একটু শেয়ার করেছে তাহলে আমিও একটু শেয়ার করি মানে নতুন জামা বলতে এই এক এই একটা আজকে পরেছি এই একটা দুটো এই পিঙ্ক কালারের একটা তিনটে নেভি ব্লু কালারের আর একটা চারটে আর এইটা এটা আমার বর আমাকে দিয়েছিল জন্মদিনে কিন্তু পড়া হয়নি এইচ এন এম এর এই তো এই হচ্ছে আমার পুজো শপিং বলতে পারো অ্যাজ সাচ ড্রেস হিসেবে আর আর আমার নাইট লুক আমার কাছে শাড়ি আছে যদিও সেটা পুজোর পুজোর নয় মানে পুজোর জন্য না কারণ পুজোর শাড়ি তো যদি আমি কলকাতায় যেতাম তাহলে আমি কিনতে পারতাম কিন্তু পুজোর শাড়ি তো আমি তো কলকাতাতে যাইনি বাট আমার কাছে দুটো নতুন শাড়ি ভালো শাড়ি আছে যেটা কিনা আমি একটা তো পরি নি একবার আর একটা মানে বেশ কয়েকটা হ্যাঁ দুটো শাড়ি আছে আমার কাছে যে দুটো কিনা আমি একদমই পরিনি সেইভাবে নি আর কি নট সেইভাবে আমি পরিনি তো আমার ইচ্ছে আছে আমি একদিন তোমাদেরকে সেই শাড়িটা পরে তোমাদের সামনে আসব কখনো আমি শাড়ি পরে ভিডিও কখনো করিনি তো আশা করি তোমাদের এই জামাগুলো মোটামুটি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সবাই খুব ভালো করে পুজো কাটাও সুস্থ থেকো আর হ্যাঁ স্যানিটাইজ করে রেখো নিজেদেরকে সবসময় স্যানিটাইজারটা নিজেদের কাছে রেখো মাস্কটা নিজেদের কাছে রেখো তো আর নিজেদের খেয়ালটা নিজেদের কাছে রেখো যতটা নিজেদের খেয়াল নিজেদের কাছে রাখা যায় সেটাই ভালো অন্তত এই বছরের জন্য আশা করি যদি আমরা সেই আমরা মানে এক রেসপন্সিবল যদি হয়ে থাকি রেসপন্সিবল সিটিজেন যদি হয়ে থাকি তাহলে আমরা একে অপরের কথা ভাবব এবং নিজের নিজেদের জন্য ভাবব এবং সেইটা যাতে ইন ফিউচারে আমাদের সামনের পুজোটা যাতে আমাদের ঠিক মতন কাটে এবং স্বাভাবিক জীবন যাতে আমরা আবার ফিরে পাই সেটাই সেটার জন্য আরও বেশি আমাদেরকে কনসাস হতে হবে আর হ্যাঁ আমাদের এই যে পুজো প্যান্ডেলে যে এত ঘোরাঘুরি হচ্ছে এটা একটু যদি কম করা যায় তাহলে বোধহয় ভালো হয় আমাদের সবার এটা আমাদের সবাইকেই বুঝতে হবে এই ক্ষেত্রে অবুজ হয়ে গেলে একটা বছর প্রতি বছর তো হচ্ছে না একটা বছর যদি একটু বুঝে আমরা এগোতে পারি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো আজকে এইটুকুই এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি কালকেও আসবো আমি যতটুকু পারি আমি তোমাদেরকে চেষ্টা করব। তোমরা খুব ভালো করে পুজো কাটাও সুস্থ থেকো আর ভালো থেকো আর সবার জন্য আমি প্রে করি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই যেন সুস্থ থাকে আবার বলছি শুভ শারদিয়া ভালো থেকো সবাই টাটা